হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে সিম আবার আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে অন্যরকম, কেননা বিশ্বকাপ 2022 আমরা জানি যে কাতারে অনুষ্ঠিত হয়েছিল, আর এই খেলার মধ্যে যে আর্জেন্টিনা জিতেছে, অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এই খেলা জিতে কত টাকা পেল। সো আজকে আমরা টোটাল যে টিমগুলি খেলেছে এখানে প্রত্যেকে কত করে টাকা পেয়েছে এবং আর্জেন্টিনা জিতলো তারা কত টাকা পেল টোটাল, সো সেই গুলি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। দীর্ঘ 37 বছর অপেক্ষার অবসান ঘটালো আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারের 4-2 গোলে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতালেন লিওনেল মেসি। শ্বাসরুদ্ধ ম্যাচের নির্ধারিত 90 মিনিটে 2-2 গোলে সমতায় ছিল, পরে অতিরিক্ত সময়ে দুদল আরও একটি করে গোল দিতে 3-3 গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এদিকে এবারের বিশ্বকাপ অনেক নতুন সংযোজন দেখেছে ফুটবল বিশ্ব। বল ও অফসাইড টেকনোলজি, অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি সহ অনেক নতুন নিয়ম ও এবং প্রযুক্তি যুক্ত হয়েছে এ বিশ্বকাপে। বেড়েছে পুরস্কারের টাকার পরিমাণও, রেকর্ড পরিমাণ প্রাইজ মানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। বিশ্বকাপে অংশ নেওয়া 32 দলের জন্যই থাকছে প্রাইজ মানি, আর সেই প্রাইজ মানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশি। বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দল পেয়েছে 32 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় 420 কোটি টাকা বাংলার। রানার্স আপ ফ্রান্স পেয়েছে 30 মিলিয়ন, প্রায় বাংলার 30 কোটি টাকা। শেষ 16 থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে বিপুল অঙ্কের প্রাইজ মানি, যা বাংলাদেশি টাকায় প্রায় 130 কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4 দল পেয়েছে প্রায় 170 কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারকারী দল যথাক্রমে 270 ও 250 কোটি টাকা পাবে। এছাড়াও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে 90 কোটি টাকা। এবার আপনাদেরকে জানাতে চলেছি কারা কত টাকা পেয়েছে চ্যাম্পিয়নশিপ টোটাল একটি অ্যামাউন্ট আপনাদেরকে শোনাতে চলেছি এবার। সো চ্যাম্পিয়ন যারা হয়েছে তারা 32 মিলিয়ন ইউএস ডলার পেয়েছে, রানার্স আপ যারা হয়েছে তারা টোটাল 30 মিলিয়ন ইউএস ডলার পেয়েছে, তৃতীয় স্থান যারা অধিকার করেছে তারা 27 মিলিয়ন ইউএস ডলার পেয়েছে, তৃতীয় স্থান যারা অধিকার করেছে তারা 27 মিলিয়ন ইউএস ডলার পেয়েছে এবং চতুর্থ স্থান যারা অধিকার করেছে তারা 25 মিলিয়ন ইউএস ডলার পেয়েছে। বন্ধুরা, এই নিউজটি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আজকের, অর্থাৎ 2022 বিশ্বকাপ খাতার। সো আর্জেন্টিনা উইনার্স এবং সেখানে যে কে কত টাকা পাবে সেটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওটি যদি আপনাদের জেনে কিছু উপকৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আবার নতুন কোনো নিউজ, নতুন কোনো ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে আসতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। এসকে সিয়াম, আল্লাহ হাফেজ।